চলতি অর্থ বছরের 5.6% থেকে কিছুটা বেড়ে আগামী অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি 5.7% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। বাড়তে থাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সংস্থাটি। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ে ডেভেলপমেন্ট আপডেট রিপোর্ট প্রকাশ শীর্ষক আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লাহ শেখ এসব কথা জানান। মূল্যস্ফীতির চাপ কমাতে পারলে এবং বহির্বিশ্বের সঙ্গে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক করা সম্ভব হলে বাংলাদেশ অর্থনীতি ইতিবাচক হবে বলে জানানো হয়।